এক সময় এভিয়ারিভিল নামক একটি অদ্ভুত ছোট্ট শহরে উইংস নামে একটি জাদুকরি পাখির দোকান ছিল। দোকানটির মালিক ছিলেন মি বেঞ্জামিন ফেদারশোয়ার্থ, একজন সদয় এবং জ্ঞানী ব্যক্তি যিনি পাখির প্রতি অনুরাগ ছিলেন যার কোন সীমা ছিল না। প্রতিদিন তিনি একটি উষ্ণ হাসি এবং প্রতিটি গ্রাহকের জন্য একটি শুভেচ্ছার সাথে উইংস এবং হুইসেলের দরজা খুলে দিতেন, তারা পাখি উৎসাহী হোক বা কেবল কৌতূহলী পথচারী হোক না কেন। একদিন লিলি নামের এক তরুণী দোকানে ঘুরে বেড়ায়। তার হৃদয় দুঃখে ভারাক্রান্ত ছিল, কারণ সে সম্প্রতি তার প্রিয় পোষা প্যারাকিট স্কাইকে হারিয়েছিল, যে উড়ে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। লিলি স্কাইয়ের আনন্দময় উপস্থিতি মিস করে এবং একটি নতুন পালকযুক্ত বন্ধুর জন্য আকাঙ্ক্ষা করেছিল। দোকানের ভিতরে সুসজ্জিত খাঁচায় বসে থাকা পাখিদের মিষ্টি গান এবং উল্লসিত কিচিরমিচির বাতাস ভরে উঠল। সব রঙের পালক সহ প্রাণবন্ত তোতা পাখি, তাদের সুরেলা সুরের সাথে সূক্ষ্ম ক্যানারি, করুণাময় রাজহাঁস, এমনকি পেঁচা এবং বাজপাখির মতো মহিমান্বিত শিকারী পাখিও ছিল। কিন্তু উইংস ও হুইসেলকে যা সত্যি অনন্য করে তুলেছে তা হল এর জাদুকরী স্পর্শ। মি ফেদারশোয়ার্থ অনেক আগেই একটি গোপন রহস্য আবিষ্কার করেছিলেন যা তাকে পাখিদের সাথে যোগাযোগ করতে দেয়। তিনি তাদের আকাঙ্ক্ষা, তাদের সুখ এবং তাদের দুঃখ বুঝতে পারতেন, যা তার জন্য নিখুঁত মানব সঙ্গীদের সাথে তাদের মেলানো সহজ করে দিয়েছিল।